আমাদের বন্ধু নিশি, ওকে প্রমিস করেছিলাম ওর সংগ্রহে থাকা কবিতা অথবা ওর নিজের লেখা অনুভূতিগুলো আমি কখনো কখনো পড়ে শোনাব। আজকে পড়ছি অজয় দাশগুপ্তের লেখা শাড়িও ব্যাগ। খুঁজতে খুঁজতে আলমারির এক কোণে মেয়েটি খুঁজে পেয়েছিল ন্যাপথুলিনের গন্ধ মাখানো কলোৎসবের প্রথম শাড়ি। এখনো লেগে আছে আঙুলের দাগ, আঁচলে মুখ ডুবিয়ে বলেছিল অনুরাগ। পারে জমিনে কারো গায়ের সুবাস, ভাঁজ করে তুলে রাখতে রাখতে কেন গড়িয়ে পড়ল দুপোটা? শাড়িটা কি শাড়ি না অন্য কেউ? এখনো অন্তরে জেগে আছে ঢেউ। ফিতে চুড়ি, নতুন কেনা জামা, ফটো অ্যালবাম, শাড়ি অনায়াসে ত্যাগ। অথচ নিয়ে আসতে ভুল করেনি পুরনো রংচটা মুখের ভাঁজের মতো দুমড়ানো এক ব্যাগ। পিঠে ঝোলানোর দুর্দান্ত স্কুল সময়, বেনি উড়িয়ে পথ চলা, অকারণ খিটিমিটি, ব্যাগটার ভিতরে যে আরও একটা ব্যাগ যার শরীর জুড়ে রক্ত অক্ষরের যত চিঠি। বকা শুনেছি বহুবার, ফেলে দাও ওই ব্যাগ, কি আছে ওতে, কিসের এত প্রীতি? ছুঁড়ে ফেলে দিতে গিয়েও পারেনি, তেজি অশ্বের মতো ধাবমান স্মৃতি। অথচ গোছানো গৃহস্থালি নিপুণ বাড়ি ঘর, তবু কি যেন রয়ে গেছে পুরনো ওই ব্যাগের ভিতর।